সালাম আলাইকুম, হোম ট্রিটমেন্ট বিডির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, স্ক্রিনে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, প্রোডাক্টটির নাম হচ্ছে রিটাব্যাক। এই রিটাব্যাক অয়েনমেন্টটি আপনারা কেন ইউজ করবেন, কোথায় ইউজ করবেন, কীভাবে ইউজ করবেন, এর ডোজ এবং দাম সম্পর্কে আজকে আমি সহজ এবং সংক্ষেপে আলোচনা করছি। বন্ধুরা, যেহেতু আমি একজন ডাক্তারের সাথে কাজ করছি, সুতরাং সঠিক মেডিসিনে সঠিক ধারণার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রিটাব্যাক অয়েনমেন্ট এটা কিন্তু অত্যন্ত কার্যকরী একটা ব্যাকটেরিয়া নাশক। তো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে এটা কিন্তু অত্যন্ত ভালোভাবে কাজ করে থাকে। এটা কিন্তু স্কয়ার ফার্মাসিউটিক্যালস একটি প্রোডাক্ট। স্কয়ার ফার্মাসিউটিক্যালস কিন্তু বর্তমান সময়ের জনপ্রিয় কোম্পানি এবং এদের যে র ম্যাটেরিয়ালস কাঁচামাল, এগুলো অত্যন্ত দারুণ হয়ে থাকে এবং এদের ওষুধের ফলাফলও কিন্তু অত্যন্ত দারুণ। তো এটা এটা শুধুমাত্র ত্বকে ব্যবহারের জন্য। তো কোন কোন ইন্ডিকেশন দেখা দিলে আপনি এটা ব্যবহার করতে পারবেন সেটা প্রথমে বলে নিচ্ছি। সাধারণত বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া কিংবা স্কিনে যে ইনফেকশন হয়ে থাকে, ক্ষত হয়ে থাকে, সেগুলোর বিরুদ্ধে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তো দেখা যায় কি, অনেক সময় অপারেশনের পরবর্তীতে ডাক্তার কিন্তু রিটাব্যাক সাজেস্ট করে থাকে। আমাদের কোনো জায়গায় ঘা পেঁচড়া হয়ে থাকলে সেই জায়গায় রিটাব্যাকটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যে ইমপেটিকো যেটা বলে থাকে, ইমপেটিকো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা থাকে। সাধারণত ইমপেটিকো থাকলে আপনার পুষ থাকবে, চুলকানি হবে, লালচে ভাব দেখা দেবে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। এবং যেটা বলি আমরা যে ফলিসিলিটিস থাকলেও আপনি এটা ব্যবহার করতে পারেন। সাধারণত ফলিসিলিটিসের যে ইন্ডিকেশন সেটি হচ্ছে আপনার চুলকানি ভাব দেখা যেতে পারে, ব্রানিং স্কিনের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন এবং এটা খুব পেইনফুল হয়ে থাকে এবং অনেকটা ব্রণের মতো দেখতে, ভিতরে পানিও থাকে এবং কিছুটা ব্রণের মতো দেখতে, পুষ থাকবে, পানি থাকবে এবং একটু পেইনফুল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও বার্নিং স্কিন যেটা বললাম, আগুনে পুড়ে যাওয়া স্কিনও কিন্তু এটা ব্যবহার করা যায়। তো বন্ধুরা, যে যে আমি ইন্ডিকেশনগুলো বললাম, এই ইন্ডিকেশনগুলোর ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। অবশ্যই এটা দিনে দুইবার ব্যবহার করবেন এবং দশ দিন দিনে দুইবার এর বেশি আপনারা এটা ব্যবহার করবেন না। তবে যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করা কিন্তু এই অয়েনমেন্টটি অত্যন্ত দারুণ অয়েনমেন্ট। এর দাম যদি বলতে হয়, দাম কিন্তু 140 টাকা, যে কোনো ফার্মেসি থেকে আপনারা এটা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে চান এবং আপনারা যদি ঢাকা শহরে ভালো বড় ডাক্তার দেখাতে চান, অবশ্যই আপনারা আমাকে চ্যানেলে কমেন্টস করতে পারেন এবং আমি আপনাদের ভালো বড় ডাক্তারে সাজেস্ট করতে পারি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।